কুয়াশা এড়িয়ে চলুন, যে কোনো ঝুঁকিপূর্ণ আবহাওয়া নৌ পুলিশকে অবহিত করুন অথবা 999-এ কল করুন। যে কোনো সন্দেহভাজন জলদস্যুর ব্যাপারে আপনারা সতর্ক থাকুন। নদীপথে চলাচলকারী নৌযান ও যাত্রীদের সতর্ক করতে পার থেকেই নৌ পুলিশের মাইকিং, তারপর দল বেঁধে কিংবা বিভক্ত হয়ে নদীতে টহল। শীতে প্রতিদিন ঘন কুয়াশায় চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে নৌযান চলাচল। শুধু তাই নয়, তার সঙ্গে নৌ ডাকাতেরও উপদ্রব বেড়েছে। তাই নৌযান ও যাত্রীদের নিরাপত্তায় নৌ পুলিশ তৎপর। ঘন কুয়াশার লিগা নৌ পুলিশ, তারপর আপনার কোস্টগার্ড আমাদেরকে অনেক সহায়তা করে। পুলিশ টহল না থাকলে চোর ডাকাতের মানে অনেক অসুবিধা হতো আমাদের নদীতে চলাচলের জন্য। নদীপথে যে নৌ পুলিশ যে ডিউটি করতেছে আমাদের জন্য খুব ভালো হয়েছে। আপনাদের সতর্কতা রাখছেন, এটা তো আগে আমরা ভালো, কেন আমরা বিপদ আছি ভাই। এমন পরিস্থিতিতে দিনরাত টহল দিচ্ছেন নৌ পুলিশের সদস্যরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশে দিবারাতি পালাক্রমে আমাদের এই নৌ টহল ডিউটি অব্যাহত আছে এবং এই ডিউটি চলমান থাকবে। ঘন কুয়াশায় নৌযান চলাচলে বিঘ্ন হচ্ছে, আর তাছাড়া এই সময় জলদস্যুদের প্রবল আক্রান্ত হয়। এই জন্য আমরা নৌযান চালক এবং যাত্রীদেরকে ডাকাতি হইতে এবং ঘন কুয়াশা হইতে তাদেরকে নিরাপদ থাকার জন্য অনুরোধ করছি, এবং নৌ পুলিশ যেহেতু সার্বক্ষণ নদীতে থাকে এই জন্য নৌ পুলিশের সহায়তা নেওয়ার জন্য তাদের সবাইকে বলছি। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় নৌপথের সীমানা প্রায় 100 কিলোমিটার। চলতি সপ্তাহে নৌ পুলিশ টহলের সময় 13 জন নৌ ডাকাতকে গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র শস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করে। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।